মাই হোম স্টাইল কুকিংয়েই সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে মুখে লেগে থাকবে এরকম টেস্টি একটা চিকেনের রেসিপি শেয়ার করছি, যেটা হলো মহারানী চিকেন। এই চিকেনের গ্রেভিটা খুব সুন্দর রিচ হবে, আর এটা আপনারা যে কোনো স্পেশাল ওকেশনে তৈরি করতে পারবেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো মহারানী চিকেন বানানোর জন্য লাগছে চিকেন, এখানে 600 গ্রাম চিকেন রেখেছি, আর চিকেনের লেগের পিসগুলোকে একটু চিরে রেখেছি যাতে নুন মশলা ভালো করে ঢোকে, আর এই চিকেনগুলোকে একটু বড় করে কাটিয়ে আনতে হবে। এই মহারানী চিকেন বানানোর জন্য 3টে মশলা রেডি করতে হবে। সবার প্রথমে আমি ফার্স্ট মশলাটা রেডি করছি। একটা মিক্সির মধ্যে এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 ইঞ্চ মতো আদা। তো এই আদাটা দিয়ে দিলাম, একই সাথে দিয়ে দিচ্ছি 10-12 কোয়া মতো রসুন। তো এই সমস্ত কিছুকে আমি একসাথে পেস্ট করব, যাতে এই পেস্টটা সুন্দর হয়, তাই একটু করে জল দেব, তাহলে খুব সুন্দর মিহি করে এটাকে পেস্ট করা যাবে। তো আমি জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটার ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। তো দেখুন, এই মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি, ঠিক এরকমভাবেই কিন্তু এগুলোকে পেস্ট করে নিতে হবে, একদম মিহিভাবে। আগে দিয়ে মশলাগুলোকে পেস্ট করে রেডি করে রাখলে তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটা ড্রাই মশলা তৈরি করে নেব, তাই এখানে কিছু মশলা রেখেছি। এখানে রয়েছে গোটা ধনে, আর রেখেছি আমি গোটা জিরে। দেখুন, এখানে গোটা জিরে রেখেছি। গোটা জিরে আর গোটা ধনে আমি সমান পরিমাণে নিয়েছি, মোটামুটি এখানে 1 টিস্পুন করে নিয়েছি। এখানে রয়েছে কয়েকটা কালো গোলমরিচ, আপনারা সাদা ইউজ করতে পারেন। আর এখানটা রেখেছি আমি গরম মশলার মধ্যে, দারচিনি রয়েছে, ছোটো এলাচ রয়েছে, আর রয়েছে লবঙ্গ। এখানে মোটামুটি 6-7টা মতো ছোটো এলাচ রেখেছি। এখানটা রেখেছি আমি জায়ফল আর জয়ত্রী। আমি একটা জায়ফলের 4 ভাগ করে তার 1 ভাগ এখানে জায়ফল নিয়েছি, আর এখানটা রয়েছে মৌরি। মৌরিটা এই জিরে ধনের থেকে হাফ পরিমাণ নিতে হবে, বেশি হলে আবার ভালো লাগবে না। আর রেখেছি শুকনো লঙ্কা, এটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে লঙ্কাটা নেবেন। এবারে ড্রাই মশলাটা আমি তৈরি করব, তাই একটা ফ্রাইং প্যানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম মোটামুটি 5টা, এর মধ্যে আমি ছোটো এলাচ লবঙ্গ দিয়ে দিলাম, একই সাথে দারচিনিটা দিয়ে দেবো, দারচিনিটা একটু ফাটিয়ে দেব। আর এই যে মশলাগুলো হতে একটু বেশি সময় নেয় সেগুলোকে একটু আগে দিতে হবে। এবারে এর মধ্যে জায়ফল, জয়ত্রী, মৌরি, জিরে ধনে সমস্ত কিছু দিয়ে দেবো। এগুলোকে একদম কালচে করা যাবে না, জাস্ট যখন একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসবে গ্যাসটাকে অফ করে দিতে হবে। তারপর একটু ঠান্ডা হলে ঢুকে একটু মোটা করে এগুলোকে গুঁড়ো করতে হবে। দেখুন, গুঁড়ো করে নিয়েছি, ঠিক এরকম মোটা করে কিন্তু এগুলোকে গুঁড়ো করতে হবে, একদম যেন মিহি না হয়। দেখুন, এরকম মোটা করে করলেই ভালো লাগবে। তো এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ফ্লেভারটা না চলে যায়। তো এবার আমি থার্ড মশলাটা তৈরি করব। এখানে দেখুন, আমি কাজু বাদাম একটু সময় ভিজিয়ে রেখেছি, যাতে এটা আমি মিক্সিতেই খুব ভালো করে পেস্ট করতে পারি। এবারে একটা মিক্সির মধ্যে আমি এই কাজু বাদামগুলোকে দিয়ে দেব, একই সাথে আমি দিয়ে দেব এর মধ্যে টক দই। তো আপনার কাজু বাদাম পরিমাণ চাইলে আর একটুখানি বাড়িয়েও করতে পারেন। তো মোটামুটি এখানে আমি 3 টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিচ্ছি। তো টক দইটা দিয়ে এই কাজু বাদামগুলোকে আর এই টক দইটা একদম একসাথে মিহি করে পেস্ট করে নেব। দেখুন, এটাকে আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করব। এখানে আমি অলিভ অয়েল গরম করে মধ্যে এই তেজপাতা আর গোটা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন, বা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। তো এবারে এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন আদার যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে কষবো। আপনারা এটা বাটারে, ঘিয়ে বা এমনি আপনারা সাদা তেলেও এই রান্নাটা করতে পারবেন। তো এটাকে খুব ভালো করে কষবো, যখন কষা হয়ে শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিকেন দেব। দেখুন, কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি সমস্ত চিকেনগুলোকে দিয়ে দিলাম। এই চিকেনগুলোর মধ্যে কিন্তু আমি কিছু মাখিয়ে রাখিনি, এমনি জাস্ট এটাকে ধুয়ে রেখেছিলাম। তো দিয়ে এগুলোকে আমি একটু প্রথমে মিডিয়াম আঁচ করে এগুলোকে উল্টে পাল্টে দেব, এটাকে উল্টে পাল্টে দেব। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব মোটামুটি 10-15 মিনিট। এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি, নুনটাকে দিয়ে এটাকে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। তো এটাকে ভালো করে মিশিয়ে আঁচটাকে আমি প্রথমের দিকে একটু মিডিয়াম করে রাখবো, তারপর লো আঁচে মোটামুটি 15 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব।
তাহলে দেখবেন চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে এসেছে আর চিকেনটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন চিকেনটা সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে চিকেনের মধ্যে যখন এরকম লাল লাল চলে আসবে বুঝবেন সেটা কষা হয়ে গেছে। তখন এবারে এর মধ্যে বাদবাকি মশলাগুলো আমি দিয়ে দেব। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই মশলাটা, যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছি সেটা দিয়ে দেব। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, এটা আমি চিড়ে রাখিনি, একটু ফ্লেভার যেন হয় ওই জন্য দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 2 টেবিল স্পুন মতো সেই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা আমি এখনও দিচ্ছি, আবার শেষেও কিন্তু আমি একটু করে দেব। দেখুন এর মধ্যে দই আর কাজু বাদামের সেই পেস্টটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। প্রথমে আমি এই আঁচটাকে একটু মিডিয়ামে রাখবো, মিক্স করব, তারপর আবারও আমি লো আঁচে এই চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করব। তো আপনারা যদি মনে করেন এই দইটার পরিমাণটা আরেকটুখানি বাড়িয়েও কিন্তু দিতে পারেন। তো এটাকে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এইবারে আঁচটাকে লো করে আমি এটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য অপেক্ষা করব। এই চিকেনটা রান্না হতে হতে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু কাসুরি মেথি ড্রাই রোস্ট করব। তো এই কাসুরি মেথিটা একটু রোস্ট করে তারপরে ইউজ করলে ফ্লেভারটা ভালো আসে। এটা পুড়িয়ে ফেলা যাবে না, হালকা করে রোস্ট করতে হবে। দেখুন আমার চিকেনটা পুরোপুরি সুন্দরভাবে হয়ে গেছে সেদ্ধ, আর এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। যখন এরকম হবে বুঝবেন যে চিকেনটা একদম রেডি। আপনারা যদি মনে করেন যে এটা শুকনো শুকনোই রাখবেন তাহলে এর মধ্যে জল দেওয়ার আর দরকার নেই। তবে আমি এটার একটু গ্রেভি করব, ওই জন্য এর মধ্যে আমি জল দেব, বেশি নয় অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এবারে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে নিতাম, এবারে এই গ্রেভিটাকে আমি ফুটতে দেব। তারপর এর মধ্যে আমি একদমই শেষে স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেটা এই রেসিপিতে অবশ্যই দিতেই হবে, ওটা ছাড়া কিন্তু এটা চলবে না করা। দেখুন আমার এই গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে গেছে একদমই শেষে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম দিচ্ছি। আপনারা বাড়িতে তৈরি মালাইও দিতে পারেন, অবশ্যই করে দিতে হবে এই রেসিপিতে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। আমি একটু ফেটিয়ে রেখেছি মোটামুটি 3 টেবিল স্পুন মতো, এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম, এবারে একদমই শেষে এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভাজা মশলাটা যেটা আমি একদম প্রথমে তৈরি করে রেখেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা যেটা আমি তৈরি করে রেখেছি, 2 টিস্পুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু গরম মশলাও দিতে পারেন, তবে আমি যেহেতু এই মশলাটায় বেশ খানিকটা গোটা গরম মশলা দিয়েছি ওই জন্য আমি আলাদা করে এর মধ্যে আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি না। তো এর মধ্যে আমি কসুরি মেথিটা একটু গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এইটা খেতে কিন্তু নান, তন্দুরি রুটি বা রুমালি রুটি, এমনি রুটি সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে। মানে এটা রুটি জাতীয় জিনিসের সাথে বেশি ভালো লাগে আমার। আপনারা অবশ্যই তৈরি করুন, এটা খেতে কিন্তু অসাধারণ। তো এবারে আমি একদমই শেষের মধ্যে গরম মশলা দিচ্ছি না, কিন্তু একটু ধনে পাতা কুচি দিয়ে দেব। এটা অপশনাল, আপনার যদি চান এই ধনে পাতা কুচিটা নাও দিতে পারেন। তো দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে এবারে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল মহারানী চিকেন। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আমাকে জানান কীরকম লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন।